অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোর্সে কিভাবে ভর্তি হওয়া যায়, অর্থাৎ ভর্তি সার্কুলার সম্পর্কে একটু আলোচনা করতে বলেছিলেন। তো আমি সাখাওয়াত হোসেন সোহেল আপনাদের সাথে আছি অনলাইন জিজ্ঞাসায়। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে খুবই সহজে। তো ঠিক আছে, আমরা প্রথমে btbadmission.gov.bd এই ওয়েবসাইটটিতে যাব। গত পর্বে আমি সরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির সার্কুলার নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমি প্রাইভেট কোর্সের কিভাবে ভর্তি হতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কিভাবে ভর্তি হতে হবে প্রাইভেট কোর্সে, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে সরাসরি অ্যাড্রেসটি দেখাচ্ছে, আপনারা এই অ্যাড্রেসটি নোটেট করে রাখতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আমাদের জিজ্ঞাসা.com এ গিয়েও এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির নীতিমালা। ভর্তির নীতিমালাগুলো আপনারা পড়ে নেবেন, আবেদনের নির্দেশিকা, আবেদনের ফি প্রদানের পদ্ধতি, ভর্তি নিশ্চয়নের ফি প্রদানের পদ্ধতি, আবেদনকারীর লগ ইন, কলেজ লগ ইন, প্রতিষ্ঠানের নামের তারিখ, অর্থাৎ এই কোর্সের আন্ডারে যে যে প্রতিষ্ঠানগুলো ভেরিফাইড আছে সেগুলোর নামের তালিকা এখানে পাবেন, কোথায় আছে, কোন জেলায় আছে, স্থানের লোকেশনগুলো পাবেন আপনারা। তো আমি এখন শুধুমাত্র ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তির আবেদনের নির্দেশিকা সম্পর্কে আলোচনা করব। আর ভর্তি নিশ্চয়ন কিভাবে করতে হবে, অর্থাৎ ভর্তি নিশ্চয়ন ফি প্রদান কিভাবে করবেন, সেটি নিয়ে আর একটি ভিডিও তৈরি করব। তো এখন আমরা ভর্তি বিজ্ঞপ্তিটা ওপেন করব, এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভর্তি বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে গেলে এখানে সরকারি বেসরকারি দুইটার কথা বলা আছে, আমি শুধু বেসরকারিটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠান 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার। তো ভর্তির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 2 পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ও লেভেলে উত্তীর্ণ যে কোনো বয়সের শিক্ষার্থীরা 2020-2021 শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালু হওয়ার পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ কমপক্ষে আপনারা এই কোর্সে ভর্তি হতে হলে সিজিপিএ 2 পয়েন্ট লাগবে। সিজিপিএ চালু হওয়ার পূর্বে তারা ভর্তি হতে হলে তাদের জন্য দ্বিতীয় বিভাগ লাগবে। আমি সরকারিটা স্কিপ করছি, এখানে বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমের সময়সূচি নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথম পর্যায়ে অনলাইনে ভর্তি নেওয়া হবে 10 আগস্ট থেকে 29 আগস্ট, এবং দ্বিতীয় পর্যায়ে ভর্তি নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর। ফলাফল প্রকাশ ও ভর্তি নিচ্ছেন, ফলাফল প্রকাশ করা হবে আপনাদের এসএমএস এর মাধ্যমে। তো এসএমএস পাওয়ার পর 238 টাকা দিয়ে রকেট বিকাশ শিবিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো আমি আগেও বলেছি ভর্তি নিশ্চয়ন সম্পর্কে সবকিছু মিলে আমি একটা ভিডিও তৈরি করব। তো যারা এখন আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে খুবই সহজে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা, অর্থাৎ প্রতিষ্ঠানে ভর্তি হবেন কখন, যখন ভর্তি ফলাফল প্রকাশ করা হবে এসএমএস এর মাধ্যমে, আপনি ভর্তি নিশ্চয়ন করার পর 7 দিনের মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে ভর্তি হতে হবে। আর ক্লাস শুরু হবে কখন সেটা বলতে গেলে এখনো পরিস্থিতির কারণে ক্লাস শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই, যখন ক্লাস শুরু হবে তাদের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সরকারিটা আমি স্কিপ করে গেলাম। এবার হচ্ছে কিভাবে আপনারা ভর্তি ফি প্রদান করবেন। তো ভর্তি ফি প্রদান করার জন্য রকেটের মেনুতে গিয়ে, রকেটের মাধ্যমে যদি আমরা ভর্তি ফি প্রদান করেন, রকেটের মেনুতে গিয়ে *322# ডায়াল করবেন, তারপর পে বিল সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নিজের অ্যাকাউন্ট থেকে যদি অ্যাপ্লিকেশন ফি দিতে চান, নিজের অ্যাকাউন্ট থেকে যদি অ্যাপ্লিকেশন ফি দিতে চান তাহলে সেলফ পে ক্লিক করবেন,
এবং না হলে আদার্স অন্যদের অ্যাকাউন্ট থেকে যদি অ্যাপ্লিকেশন ফি দিতে চান তাহলে আদার্সে ক্লিক করবেন। এটার মধ্যে একটা কনফিউজড কাজ করে অনেকের, সেটা হচ্ছে সেলফ অ্যাকাউন্ট। আপনি যদি যে অ্যাকাউন্ট দিয়ে ফি প্রদান করতেছেন, যে যে অ্যাকাউন্টের নাম্বার দিয়ে, সে অ্যাকাউন্ট যদি আপনি স্টুডেন্ট নাম্বার হিসেবে ব্যবহার করেন তাহলে নাম্বারটি সেলফ দিবেন, আর না হলে অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে যদি ফি প্রদান করেন তাহলে হচ্ছে আপনার আদার্স এ ক্লিক করবেন, তারপর বিলের আইডির জন্য আদার্স এ ক্লিক করবেন, তারপর বিলের আইডি ইনপুট করবেন 220, হ্যাঁ, তারপর রেফারেন্স কোড, রেফারেন্স কোড, বিলের আইডি, স্টুডেন্ট কোড, ঠিক আছে, সবগুলো একই রকম। অনেকে এটা নিয়ে অনেকে কনফিউজড পড়ে গেছেন। তো এখানে দেখেন রেফারেন্স আইডি কিভাবে বানাবে, রেফারেন্স আইডি বানাতে হলে আগে প্রোগ্রাম কোড সম্পর্কে জানতে হবে। তো আমি একটু প্রোগ্রাম কোড গুলো আলোচনা করতেছি। দেখেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট এর জন্য আলোচনা করার দরকার নাই, এগুলো আমি পরে আলোচনা করতেছি। আমি শুধু এখানে প্রাইভেট কোর্সের গুলোর জন্য আলোচনা করি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি তারপরে একটু বলে দিচ্ছি। ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রাইভেট এর জন্য হচ্ছে PAGA হচ্ছে অ্যাপ্লিকেশন কোড, অর্থাৎ ফি প্রদান অ্যাপ্লিকেশন কোড, ভর্তি নিশ্চয়ন কোড হচ্ছে এটা, হ্যাঁ। তারপর PAGC হচ্ছে এটার জন্য, ডিপ্লোমা ইন এগ্রিকালচারের জন্য এটা PAGC। তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কোড হচ্ছে PENA, এবং ভর্তি নিশ্চয়ন কোড হচ্ছে PENC। তারপর ডিপ্লোমা ইন ফিশারিং এর জন্য হচ্ছে PFSA, এবং এটা হচ্ছে PFSC। তারপর ডিপ্লোমা ইন টেক্সটাইল এর জন্য হচ্ছে PTXA, PTXC। এগুলো একটু স্ক্রিনশট নিয়ে লিখলে হবে, অথবা আমাদের জিজ্ঞাসা.com এ গিয়ে এটার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আচ্ছা, তাহলে আমি এই প্রোগ্রাম কোড দিবেন, তারপর আপনার পাশের সন দিবেন, তারপর হচ্ছে বোর্ড কোড দিবেন, বোর্ডের প্রথম তিনটা অক্ষর দিবেন। এখানে বোর্ডগুলো দেওয়া আছে, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা, আর না হলে আমাদের জিজ্ঞাসা.com এ আছে অবশ্য। তারপর এন্টি দিয়ে SSC রুল নাম্বার দিবেন, তবে এগুলো দেওয়ার সময় কোনো স্পেস দিবেন না, হ্যাঁ। তারপর স্টুডেন্টের নাম সহ অ্যামাউন্ট প্রতিষ্ঠিত হবে, তারপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। ফি প্রদান করার পর পেমেন্ট সফল হলে একটা সাকসেসফুলি মেসেজ পাবেন, যেটা SMS এ আপনারা একটা ট্রানজেকশন আইডি পাবেন। ট্রানজেকশন আইডিটি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সময় লাগবে, নোটেট করে রাখবেন। তারপর শিওর ক্যাশের মাধ্যমে কিভাবে ফি প্রদান করবেন, শিওর ক্যাশের মাধ্যমে ফি প্রদান করতে হলে শিওর ক্যাশ আছে এমন অ্যাকাউন্টে গিয়ে টাইপ করতে হবে *495#, ডায়াল করে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে, তারপর পেমেন্টের কিওয়ার্ড হিসেবে BTEB লিখবেন, তারপর স্টুডেন্ট আইডি বা রেফারেন্স আইডি, যেটা বলে রেফারেন্স নং বলেন, সেটি ইনপুট করবেন। এখানে অবশ্য রুল নাম্বার সহকারে ইনপুট করতে হবে, হ্যাঁ, আর এখানে কিন্তু রুল নাম্বার লাগেনি। তবে স্পেস দিবেন না, স্টুডেন্টের, তারপর স্টুডেন্টের মোবাইল নাম্বারটা দিবেন, তারপর স্টুডেন্টের নাম সহ ১০০ টাকা প্রতিষ্ঠিত হবে, এবং শিওর ক্যাশের অ্যাকাউন্ট যদি আপনি পিন নাম্বার দেন, শিওর অ্যাকাউন্টের পিন নাম্বার দেন, তাহলে একটা সাকসেসফুল মেসেজ পাবেন, যেটাতে একটা ট্রানজাকশন আইডি থাকবেন। ট্রানজাকশন আইডিটা অবশ্যই গোপনীয়। বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে প্রদান করবেন এখন আমি বলছি। বিকাশ অ্যাপের মাধ্যমে প্রদান করতে হলে বিকাশে লগ ইন করার পর পে বিলে ক্লিক করবেন, তারপর অর্গানাইজেশন টাইপ থেকে এডুকেশন সিলেক্ট করবেন। এডুকেশন সিলেক্ট করার পর এডুকেশন থেকে BTEB লিখে সার্চ দিয়ে আবার স্ক্রিন ডাউন করলে, মানে নিচের দিকে নামালে আপনার BTEB পাবেন, সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার প্রোগ্রাম কোডটা দিবেন, এখানে হচ্ছে রুল নাম্বার সহকারে, অর্থাৎ শিওর ক্যাশের মতো। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আচ্ছা। তারপর ধাপে হচ্ছে সবকিছু ঠিক থাকলে ১০০ টাকা সহ স্টুডেন্টের বিভিন্ন ইনফরমেশন দেখাবে, তারপর পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। সাকসেসফুলি হলে একটা ট্রানজেকশন রিসিপ্ট পাবেন, অর্থাৎ পেমেন্ট রিসিপ্ট পাবেন, যেখানে একটা ট্রানজেকশন আইডি থাকবে, ওই ট্রানজেকশন আইডিটি অবশ্যই আপনারা লিখে রাখবেন। এবার হচ্ছে ভর্তি সংক্রান্ত তথ্য, আপনাকে ভর্তি ফি দিতে হবে ১০০ টাকা, এবং রকেট, শিওর ক্যাশ, বিকাশের মাধ্যমে প্রদান করতে পারবেন, এবং আপনার 10টি টেকনোলজিতে আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। তারপর সরকারি বেসরকারি ডিপ্লোমা ভর্তির জন্য চয়ন ফি ২৩৮ টাকা প্রদান করতে হবে। তারপর এখানে টেকনোলজিসগুলো আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। আর্কিটেকচার আছে, তারপর অটোমোবাইল আছে, কেমিক্যাল আছে, সিভিল আছে, সিভিল উড আছে, কম্পিউটার আছে, ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রিক্স আছে, ফুড আছে, ইলেকট্রোমেডিক্যাল আছে, পাওয়ার আছে, মেকানিক্যাল আছে, প্রিন্টিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, গ্লাস আছে, সিরামিক আছে, এয়ারক্রাফট মেনটেনেন্স আছে, অ্যারোসেফ, তারপর এয়ারক্রাফট মেনটেনেন্স অ্যাপ এনিক্স আছে, সরি একটু ইংলিশে উচ্চারণ করতে সমস্যা হচ্ছে,
তারপর মেরিন আছে, শিপ বিল্ডিং আছে, সার্ভেইং আছে, মেকাট্রনিক্স আছে, কনস্ট্রাকশন আছে, তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন আছে, জুট টেকনোলজি আছে, তারপর হচ্ছে এখানে আমাদের এনভায়রনমেন্ট আছে, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন আছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল আছে, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন আছে, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে আছে, ডাটা টেক টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং আছে। আচ্ছা, তারপর এখানে জুট টেকনোলজি আছে, টেক্সটাইল টেকনোলজি আছে, এখানে আছে ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য এগুলো, তারপর গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি আছে। তো আপনারা কোনো আরও কোনো সমস্যা পড়লে এখানে যোগাযোগ করবেন। এখন আমি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা একটু দেখাচ্ছি, আবেদন নির্দেশিকা। তো আবেদন নির্দেশিকা যোগ্যতা সবগুলো আপনারা মেনে চলবেন। তারপর আবেদনের জন্য প্রথমে হচ্ছে ফি প্রদান করতে হবে, যেটি আমি আরও আগে আলোচনা করে ফেলেছি, অলরেডি প্রোগ্রাম কোড নিয়ে আলোচনা করেছি। এখানে অনলাইন ফর্ম সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে ফি প্রদানের 30 মিনিট পর আপনাকে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো এটার জন্য আপনাকে অবশ্য এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে, এগুলো দেওয়ার পর আপনাকে ট্রানজেকশন নেক্সট বাটনে ক্লিক করার পর ট্রানজেকশন আড়ি চাপে ওটা, মানে যে ফিটা প্রদান করেছেন ওটা চাপে, তারপর স্টেপগুলো আপনারা ফলো করবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক, মোবাইলে প্রদর্শিত আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করার পর আবেদনকারী তার যাবতীয় তথ্য দেখতে পাবে, এবং যদি আবেদনকারী ফি প্রদান না করে সেক্ষেত্রে ফি প্রদান করেনি এমন মেসেজ প্রদর্শিত হবে। তারপর হচ্ছে আপনারা ছবি আপলোড দিবেন, ছবির সাইজ হতে হবে 50 KB, এবং হাইট হতে হবে 150 এবং ওয়াইড হতে হবে 120 পিক্সেল, তো ওগুলো মেনে চলবেন। তারপর আপলোড করার পর নিচে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। সফলভাবে তথ্য সংগৃহীত হলে আবেদনকারী একটি সিকিউরিটি কোড পাবেন, মোবাইলে একটা সিকিউরিটি কোড, অবশ্যই সিকিউরিটি কোডটি অবশ্যই ভবিষ্যতের জন্য সংগ্রহ করা, এবং নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট পেজ প্রদর্শিত হবে, ওই পেজে আবেদনকারী তার সংশ্লিষ্ট প্রোগ্রামে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। হ্যাঁ, তারপর এই এটা কমপ্লিট হবে, নেক্সট বাটনে যাওয়ার পর ওইখানে বিএ বিভিন্ন কোর্সের লিস্ট থাকবে, ওইখান থেকে ড্রপ ডাউন থেকে একটা সিলেক্ট করে এরপর আবেদনকারী উক্ত প্রোগ্রামের অপশন ফর্ম দেখতে পারবে। হ্যাঁ, তারপর অপশন ফর্মে আবেদনকারী তার ভর্তিচ্ছ প্রোগ্রামের ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবে। তারপর হচ্ছে এখানে ইনস্টিটিউট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে টেকনোলজিগুলো সিলেক্ট করবেন, সর্বোচ্চ 15-25টা টেকনোলজি নির্বাচন করতে পারবেন, সবগুলো পছন্দের মতো ঠিক মতো হলে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আবার কনফার্মের জন্য একটা মেসেজ দেওয়া হবে, আর ইউ শিওর টু সাবমিট। তো ওইখানে সাবমিট দেওয়ার পর আপনার প্রিন্ট কপি ডাউনলোড করার জন্য বলবে, অথবা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। আবেদন করার পূর্বে আবেদনকারী তার প্রযোজ্য কোটা নির্বাচন করে তার নির্দিষ্ট প্রোগ্রামে সাবমিট করবে। আচ্ছা, কোটা যদি থাকে কোটার জন্য অবশ্যই কী থাকতে হবে, আপনার ডকুমেন্ট থাকতে হবে, ড্রপ ডাউন থেকে কোটা নির্বাচন করে দিতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে আবেদনকারী তার প্রোগ্রামের সিলেক্টিত টেকনোলজিও তার পছন্দক্রমে দেখতে পাবে, আবেদনকারী চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামের প্রতিষ্ঠানের টেকনোলজি পছন্দক্রম উপরে বর্তমান নতুন প্রতিষ্ঠান টেকনোলজি সংযোজন পূর্বেও সিলেক্টিত প্রতিষ্ঠান বিয়োজন করতে পারবে। অর্থাৎ আবেদনকারী ভবিষ্যতের সময়ের জন্য অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে গিয়ে এসএসসি রোল নাম্বার, ভোট রোল, পাসিং ইয়ার, সিকিউরিটি কোড এন্ট্রি করে অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্ট পেজ যেতে পারবে, চাইলে প্রোগ্রামের টেকনোলজি সব কিছু পরিবর্তন পরিমার্জন করতে পারবেন, তবে এটা 5 বারের বেশি করা যাবে না। একই আবেদনকারী একাধিক প্রোগ্রামে যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, টেকনোলজি ইত্যাদি আবেদন করতে চাইলে আবেদনকারীকে প্রত্যেক প্রোগ্রামের জন্য আলাদা আলাদা পেমেন্ট প্রদান করতে হবে। হুম, আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন থেকে এসএসসি রোল নাম্বার, সিকিউরিটি কোড এন্ট্রি করে পূর্বের নিয়মাবলী অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। যদি কোটা থাকে তাহলে কোটার কাগজপত্র লাগবে। এখানে বলতেছি একটু ফলাফল প্রকাশ নিয়ে আমি আলোচনা করি। তো অনলাইনে আবেদন গ্রহণ শেষ হলে আকারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা 2002 অনুসরণ করে ফলাফল প্রক্রিয়াকরণ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং ইউজার আইডি এবং সিকিউরিটি কোড দিয়ে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আইডি সিকিউরিটি কোড দিয়ে ফলাফল জানতে পারবেন। আচ্ছা, লগ ইন করতে হবে ওই এখানে যেয়ে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে গিয়ে রোল নাম্বার, ভোট, ইয়ার, সিকিউরিটি কোড দিলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, আর কিছু নেই এখানে, ওইখান থেকে গিয়ে তাহলে লগ ইন করার পর চাইলে ফলাফল ডাউনলোডও করতে পারবেন, এগুলো বলার
তো ঠিক আছে, আপনারা যদি আরো কিছু সমস্যা পড়েন তাহলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। আর আবেদন প্রক্রিয়াগুলো আপনারা পড়ে নেবেন, আমি তো জাস্ট বললাম। হ্যাঁ, এখান থেকে সুন্দর করে পড়ে নিতে পারেন মোবাইলে ব্রাউজ করে। এই অ্যাড্রেসটিতে যাবেন, যাওয়ার পর যে কোর্সে ভর্তি হবেন এখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে পিডিএফ ফাইলগুলো আছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আমাদের অনলাইন জিজ্ঞাসার সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।